নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও মহা পরিবর্তন তিরিশ বছর পর হতে চলেছে এবং দু পর্যন্ত রাশি কি ফল পেতে চলেছে বিস্তারিত আলোচনা করতে চলেছে দেখুন তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনির সাতই শুরু হতে চলেছে এই শনির সাড়েসাতির উপর যে আমি ভিডিওটি দিচ্ছি কিনা অনেক রিসার্চ করেই এই ভিডিওটি আমি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে চলেছি অর্থাৎ আগামী সাড়ে সাত বছর কি পরিবর্তন হতে চলেছে বিস্তারিত আলোচনা করতে চলেছি মিশ্রা আসির দেখুন সাড়ে সাতই মানেই সবসময় যে খারাপ হবে এটা কিন্তু নয় শনির স্থিতি কেমন রয়েছে আগে আপনাকে দেখতে হবে তিরিশ বছর পর এই সাড়েসাতি শুরু হতে চলেছে মেষ রাশির তিরিশে মার্চ দু থেকে এই সাড়েসাতি আপনার উপর আসতে চলেছে বিস্তারিত আলোচনা আমি এই বিষয় নিয়ে করতে চলেছি সমস্ত কিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং শনির যে প্রভাব সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন সাড়ে সাতিতে আপনারা কি করবেন না এবং কি কি কাজ করবেন বিস্তারিত আলোচনা থাকব থাকবে এই ভিডিওতে দেখো শুনি আপনাদের রাশির দ্বাদশভাবে অবস্থান করবে এবং যখনই দ্বাদশভাবে অবস্থান করবে শুরু হবে সাড়ে সাতির প্রথম চরণ অর্থাৎ তিনটা ফেস থাকে আড়াই 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 করে তিনটা পেজ সাড়ে সাতের তো এটা আপনাদের প্রথম চরণ কিন্তু শুরু হতে চলেছে আপনি রাশির মানুষ দেখুন শনি কি শনি হচ্ছে কর্মফলদাতা শনি ন্যায় গ্রহ অর্থাৎ ন্যায় কর্মে গ্রহ হচ্ছে শনি শনি যেটা দেয় কি না দীর্ঘদিন ধরে কিন্তু দেয় অর্থাৎ আপনাকে যদি সুখ স্বাচ্ছন্দ্য ধন দৌলত যদি দেয় না এটা দীর্ঘদিন ধরে দিয়ে দেয় অর্থাৎ শনি খুব দীর্ঘ দিতে চলে অর্থাৎ যেটা দেয় খুব মানে আপনার দীর্ঘস্থায়ী হয় যেমন আপনার যদি সুখ ধন দৌলত দেখবেন দিচ্ছে টানা আপনাকে দিয়ে যাবে আর যদি আপনার অসুস্থ করে দেয় এই সময় আপনাকে দীর্ঘদিন ধরে কিন্তু এই অসুখ আপনাকে কিন্তু ভুগাবে অর্থাৎ যেটা দেয় শনি দীর্ঘদিনের অর্থাৎ অনেক দিন পর এই সাড়ে সাথে আপনাদের শুরু হচ্ছে এবং যেটা দিবে আপনাদের দীর্ঘ সময় ধরে কিন্তু আপনাদেরকে দিবে তবে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে শনি কেমন রয়েছে শনির স্থিতি কেমন রয়েছে তবেই কিন্তু বোঝা যাবে শুনি যদি আপনার নিচস্ত থাকে শনি যদি আপনার তুঙ্গ রয়েছে কিনা বা শুনি আপনার সক্ষেতিক রয়েছে কিনা এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার অর্থাৎ নিচস্ত থাকলে তো আপনি নেগেটিভ রেজাল্ট পাবেনি বা শনি যদি দুষ্প্রভাবে থাকে হয়ে থাকে অবশ্যই আপনি এই সাড়ে সাথেতে আপনার চরম থেকে চরমতম খারাপ হবে আবার শনি যদি আপনার উচ্চস্থ থাকে শনি যদি আপনার ভালো থাকে তাহলে নিশ্চয়ই ভালো রেজাল্ট আপনি পাবেন শনি এমন একটা গ্রহ যে আপনাকে করে দিতে পারে ভিকারি আবার এই একটা গ্রহ আপনাকে ভিকারি থেকে কিন্তু রাজা করে দিতে পারে শনির এই প্রভাব কিন্তু রয়েছে আবার একটি কথা বলি আপনার ধরুন শনি আপনার ভালো রয়েছে আপনার কর্ম খারাপ রয়েছে অবশ্যই আপনি শনি সারশ্বরি খারাপ রেজাল্ট পাবেন আবার আপনার শনি খারাপ রয়েছে কিন্তু আপনার কর্ম ভালো রয়েছে আপনি এই শনির সাড়ে সাথে কিন্তু ভালো রেজাল্ট পাবেন অর্থাৎ শনি ন্যায় কারক গ্রহ শুনি কর্ম ফলদাতা কারক গ্রহ আমি বারবার বলছি সবার জন্য যে শনির সাড়ে সাথী খারাপ নয় শনি আপনার দ্বাদশভাবে অবস্থান করবে এবং এই সময় দ্বাদশভাবে অবস্থান যখন শনি করবে আমি বলবো কাউকে মনে কষ্ট দিবেন না আপনার যারা নিম্ন বর্গ রয়েছে আপনার অধীনে যারা কাজ করছেন তাদের সহায়তা করুন যারা অসুস্থ রয়েছে হয়তো ওষুধ খাবার পয়সা নেই তাদেরকে এই সাড়ে সাথে কিন্তু আপনারা অর্থ দিন ওষুধ খাবার তাতে কি হবে আপনার শুনি গ্রহটা কিন্তু ভালো হবে অর্থাৎ যাদের নিতান্তে কষ্ট মধ্যে যাচ্ছে তাদেরকে কিছুটা সাহায্য করার চেষ্টা করুন দেবেন অনেকটা ভালো ফল পাবেন পরিবারের মধ্যে শান্তি বজায় রাখার চেষ্টা করুন পরিবারে কোনো অশান্তির জায়গাটা যেন সৃষ্টি না হয় সেটা কিন্তু আপনাকে দেখতে হবে এই সময় আপনার ঋণ আপনি শোধ করুন অর্থাৎ আপনার যে ঋণ রয়েছে কিনা সেটা শোধ করুন কোনো অনৈতিক কাজে জড়াবেন না আপনারা সঠিক লাইনে সঠিক পথে রোজগার করুন তাতে কিন্তু শুনি আপনাকে কিন্তু ভালো ফল দিবে দেখুন শনি সাড়ে সাতি যে শুরু হচ্ছে কি না সেই শনি সাড়ে সাতি আপনাকে কে আপন কে পর এটা কিন্তু আপনাকে চিনাবে এই শনির সাড়ে আপনাকে সময়ে আপনার যে খারাপ সময় কে আপনার মিত্র সেটাও কিন্তু আপনাকে চিনাবে অর্থাৎ শনির সাড়ে সাথে কী করে শনির সাড়ে সাথে মানুষকে ম্যাচুরিটি নিয়ে আসে এক কথায় ম্যাচুরিটি নিয়ে আসে এবং মানুষকে চিনতে শেখায় আপনার প্রকৃত বন্ধুকে এটা কিন্তু শনি কিন্তু চিনতে কিন্তু শেখায় আমি বারবার বলবো স্বাস্থ্যের দিকে নজর রাখুন খাওয়া দাওয়ার দিকে নজর নজর রাখুন ফাস্ট ফুড জাঙ্ক ফুড এড়িয়ে চলুন কারণ দ্বাদশভাবে যাচ্ছে শরীর স্বাস্থ্য এবং নিয়ে আপনার সমস্যা এনার্জি আপনাদের কমবে এবং দ্বাদশভাব হচ্ছে আমাদের হসপিটালের জায়গা অর্থাৎ আপনার মেডিক্যাল এক্সপেন্সেস আপনার বৃদ্ধি কিন্তু করবে এবং যারা অর্থ ধার দিবেন দেখবেন তার কাছে অর্থ ধার দিয়ে আপনি পাবেন কি না বা ধার দিলেন তার পিছনে আপনাকে দৌড়াতে হচ্ছে অর্থ পাওয়ার জন্য এমন মানুষকে কিন্তু ধার দিবেন না অর্থাৎ অর্থ লেনদেনের ব্যাপারে অবশ্যই সতর্ক রেখে কিন্তু আপনারা লেনদেন কিন্তু করুন কারণ এই শনির সাড়ে সাতিতে কিছু কিছু ক্ষেত্রে অর্থ চোট চলে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে দেখুন শনির সাড়েসাতি আমি আবারও বলছি তিরিশ বছর পর আসতে চলেছে বেশ কিছু পরিবর্তন আপনার কর্মক্ষেত্রে দিবে এবং এই সময় আপনাদের মানসিক চাপ সৃষ্টি করবে এ বিষয়ে নিশ্চিত রূপে বলা যেতে পারে এবং আপনি এই সময় বিশেষ করে স্বাস্থ্যের জায়গাটা অবশ্যই আপনারা নজর দিন এবং বেশ কিছু ক্ষেত্রে আপনার আপনারা যারা সম্পত্তি পারচেস করতে চাইছেন সম্পত্তি ক্রয় করতে চাইছেন অবশ্যই আপনারা ভাবনা চিন্তা করে অবশ্যই ক্রয় করুন কি করবেন দেখুন আমি বলবো আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করুন হনুমান চল্লিশা পাঠ করুন এবং হনুমানজির মন্দির অবশ্যই চান তাতে কি হবে আপনার যে শুনির যে নেগেটিভ প্রভাব কিছুটা হল কমবে এবং শুনি আপনার জন্মকুণ্ডলিতে অনেকটাই বেটার রেজাল্ট আপনাকে দিবে এবং মহাদেবের উপাসনা আপনারা করুন এবং পাশাপাশি কৃষ্ণ নাম আপনারা জপ করুন তাতেও কিন্তু শনি কিন্তু ভালো হবে এবং অসত্য গাছের নিচে প্রতি শনিবার সন্ধ্যার সময় আপনারা বিশেষ করে সরিষার তেলের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন দেখুন আমি এই ভিডিওটি আপনাদের কাছে এই শনির সাড়ে সাথে নিয়ে যে আপনাদের মনের মধ্যে যে একটা ভয়ভৃতি রয়েছে কি না সেটা আপনাদের কাটবে আমি বারবার বলি কৌশিক প্রোগ্রামগুলো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন কেটে কেটে ভিডিওটি যদি দেখেন কি না অনেক কিছু মিস করে যাবেন শেষে আরও কিছু কথা আপনাদেরকে আমি বলবো দেখুন প্রথম কথা শনির যে সারা সাথে চলছে এটা তো অবশ্যই কিন্তু তার সাথে আপনার মহাদশা কিসের চলছে দেখুন প্রত্যেকটি সিনেমা দেখবেন সেখানে দেখবেন একজন হিরো একটা ভিলেন কিন্তু থাকে তেমনি আমাদের রাশি এবং লগ্ন সাপেক্ষেও কিন্তু একটা হিরো প্ল্যানেট রয়েছে এবং একটা ভিলেন প্ল্যানেট কিন্তু রয়েছে আপনার ক্ষেত্রে যেটা ভিলেন সেটা হচ্ছে বুধ বুধের মহাদশা যদি আপনার চলে আর তার মধ্যে যদি শনি সাড়ে সাতি শুরু হয় আপনাকে তার নেগেটিভ দিবে আর যদি আপনার হিরো যেটা আপনার রাশি এবং লগ্ন সাপেক্ষে যে আপনাকে অনেক উচ্চ পজিশানে নিয়ে যাবে সেটা হচ্ছে রুবি রুবি আপনার যদি মহাদশা চলে আপনি এই সারা কিন্তু রাজা নিশ্চিত রূপে হবে হবেন এবং আমি একটি কথা আপনাদের কাছে অনুরোধ করব। এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনারা প্রচুর শেয়ার করুন আপনি মেষ রাশির জাতক না হলেও আপনি এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনদের মধ্যে অবশ্যই শেয়ার করুন নমস্কার ধন্যবাদ